আসসালামু আলাইকুম, আমি শাহিন সুলতানা, বাংলা সহকারী শিক্ষিকা, বাংলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। কেমন আছো ছোট্ট সোনামণিরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। করোনার এই মহামারীতে অনেকদিন হয়ে গেল তোমরা ঘরে বসে আছো। আমি জানি তোমরা বেশি ভালো নেই, তোমাদের অনেক মন খারাপ। অনেক যাবো তোমরা তোমাদের প্রিয় স্কুলটাতে আসতে পারো না, তোমাদের বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারো না, তোমাদের প্রিয় শিক্ষকদের সাথে লেখাপড়া নিয়ে মজা মজা আলোচনা করতে পারো না। হ্যাঁ বন্ধুরা, আমরা দোয়া করি তোমরা তাড়াতাড়ি যেন তোমাদের মজার স্কুলটাতে ফিরে আসতে পারো। তো সুস্থ থাকার জন্য সোনামণিরা কিছু নিয়ম মেনে চলতে হবে। বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, আব্বু আম্মুর কথা শুনতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, কষ্ট করে হলেও তোমাদের ঘরে থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণী গণিত বিষয়ে একটা মজার ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণী যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যার একটা সমস্যা সমাধান করাবো। তো তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা খাতা কলম বই নিয়ে বসে পড়ো। বই নিয়েছ? আচ্ছা, আমি মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা ধাঁধা দিব, দেখি কে উত্তর দিতে পারো। আচ্ছা, কে বলতে পারো বলো তো, দুই দুয়ে কি করলে চার হয়? সবাই পারো? আচ্ছা ঠিক আছে, বলো দেখি কে কে বলতে পারো। আচ্ছা, তুমি তুমি বলতেছো যোগ করলে চার হয়, তাই না? আর তুমি বলতেছো গুণ করলে চার হয়। আচ্ছা ঠিক আছে, এবার দেখো সবার, তোমরা যোগ করলে চার হবে, গুণ করলে চার হবে। অতএব বন্ধুরা, তোমরা সবাই পেরেছো, সবাইকে আমার পক্ষ থেকে ছোট্ট একটা ধন্যবাদ। এখন চলো আমরা মূল বিষয়ে চলে যাই। আজকে আমাদের আমরা শিখব যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। আচ্ছা সোনামণিরা, তোমরা সবাই তোমাদের দ্বিতীয় শ্রেণী গণিত বইটা নাও, 72 পৃষ্ঠা খোলো। কত পৃষ্ঠা বলছি? 72 পৃষ্ঠা। সবাই খুলে ফেলো। 72 পৃষ্ঠা খুলে দুই নাম্বার সমস্যাটা আমার সাথে তোমরা মিলিয়ে নাও। দুই নাম্বার, ঠিক আছে, তোমরা বইয়ের সাথে আমার সাথে মিলিয়ে নাও। একটি পেন্সিলের দাম 20 টাকা এবং একটি খাতার দাম 25 টাকা। বন্ধুরা তোমরা কি পেয়েছ? ধন্যবাদ। তারপর দেখো, 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে কত টাকার প্রয়োজন হবে? আমি আবার বলছি, একটি পেন্সিলের দাম 20 টাকা, একটি খাতার দাম 25 টাকা, 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে কত টাকার প্রয়োজন হবে? আচ্ছা এবার বন্ধু দেখো, আমি তোমাদেরকে সমস্যাটা সমাধান করে দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, একটি পেন্সিলের দাম 20 টাকা। বলো তো তোমরা, একটি পেন্সিলের দাম আমি কত বলছি? একটি পেন্সিলের দাম 20 টাকা। দেখো আমি কিভাবে সমাধানটা করছি। একটি পেন্সিলের দাম 20 টাকা, 5টি পেন্সিলের দাম, আমরা 5টি পেন্সিলের দাম বের করব। তো 1 থেকে 5 বেশি, বেশি হলে আমাদের কি করতে হবে বন্ধুরা? গুণ করতে হবে। তো গুণ করব, 5টি পেন্সিলের দাম 20,
20 গুণ 5 টাকা তাহলে 20 কে 5 দিয়ে গুণ করলে কত হবে আমি এইদিকে করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে এই পাশে করে 20 কে 5 দিয়ে গুণ করতে হবে 5 এ 0 0 5 দিয়ে গুণে 10 100 টাকা বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো পাঁচটি পেন্সিলের দাম 100 টাকা এখন একটি খাতার দাম 25 টাকা একটি খাতার দাম কত বলেছি 25 টাকা একটি খাতার দাম 25 টাকা একটি খাতার দাম 25 টাকা 6টি খাতা কিনতে কত টাকা 6টি খাতার দাম কত তো 6টি খাতার দাম বেশি হবে যেহেতু 1 থেকে 6 বেশি বেশি টাকা লাগবে এজন্য আমাদের গুণ করতে হবে 6টি খাতার দাম বন্ধুরা আমি তোমাদেরকে গুণ করে দেখিয়ে দিচ্ছি 25 কে 6 দিয়ে গুণ করতে হবে 5 6 30 এ 0 থাকবে 3 6 দিয়ে গুণে 12 12 আর 3 হবে 15 150 টাকা আমাদের 6টি খাতার দাম 150 এখানে বলেছে 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে কত টাকা প্রয়োজন হবে পেন্সিলের দাম পেন্সিলের দাম 100 টাকা 100 টাকা 6টি খাতার দাম 150 টাকা এখন আমরা 5টি পেন্সিল এবং 6টি খাতার দাম একসাথে করে দেব অর্থাৎ যোগ করে দেব যোগ করে দিলে আমরা পেয়ে যাব 5টি পেন্সিল ও 6টি খাতার দাম কিনতে কত টাকার প্রয়োজন 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে প্রয়োজন 0 5 5 0 5 এক এক যোগ করলে 2 250 টাকা এই হয়ে গেল আমাদের সমস্যার সমাধান তো সুপ্রিয় বন্ধুরা তোমাদেরকে আমি সময় দিচ্ছি তোমরা সবাই সমস্যাটা সমাধানটা খাতায় উঠে নাও তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি একটি পেন্সিলের দাম 20 টাকা 5টি পেন্সিলের দাম 20 গুণ 5 টাকা সমান 100 টাকা একটি খাতার দাম 25 টাকা
ছয়টি খাতার দাম 25 গুণ 6 টাকা সমান 150 টাকা। এখন আমরা পাঁচটি পেন্সিলের দাম এবং ছয়টি খাতার দাম একসাথে করে ফেলেছি। দেখো একসাথে করতে গিয়ে পাঁচটি পেন্সিলের দাম 100 টাকা, ছয়টি খাতার দাম 150 টাকা। আমাদের মোট হয়েছে, অর্থাৎ আমাদের পাঁচটি পেন্সিল ও ছয়টি খাতা কিনতে প্রয়োজন হবে 50 টাকা। তো বন্ধুরা, তোমরা তো আগে খাতাগুলো নিয়ে সবাই বসে আছো, সবাই তাড়াতাড়ি ঝটপট উঠিয়ে ফেলো। আচ্ছা বন্ধুরা, এখন আমরা আমাদের দ্বিতীয় সমস্যা চলে যাচ্ছি। তোমরা এখন তোমাদের বইয়ের 72 পৃষ্ঠা 10 নম্বরের সমস্যাটা দেখো, আমি পড়ছি, তোমরা আঙ্গুল দিয়ে মিলে নাও। একটি তাকে 42টি বই রাখা যায়, বই ভর্তি আছে এবং এছাড়া আরো 8টি বই আছে, মোট কতগুলো বই আছে? তোমরা তোমাদের বইয়ের সাথে আমার এটা মিলে নাও, আমি ওই সমস্যাটার সমাধান করার জন্য রেডি হচ্ছি। বন্ধুরা, তাহলে তোমরা সবাই রেডি? এখন দেখো, একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাকে বই ভর্তি আছে এবং এছাড়া আরো 8টি বই আছে, মোট কতগুলো বই আছে? তাহলে আমরা সমাধানে চলে যাই। একটি তাকে কয়টি বই রাখা যায় বন্ধুরা? 42টি বই। তাহলে আমি সমাধান করে দিচ্ছি 10 নম্বর। একটি তাকে 1টি তাকে বই রাখা যায়, বিয়াল্লিশটি। 2টি তাকে বই রাখা যায়, বন্ধুরা 1টি তাকে 42টি বই রাখা যায়, 2টি তাকে কি বেশি বই রাখা যাবে না কম বই রাখা যাবে? এই তো সবাই পেরেছ, 2টি তাকে বেশি বই রাখা যাবে। তাহলে বেশি বই রাখা গেলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে, 42কে 2 দিয়ে গুণ করব। দেখো বন্ধুরা, আমি পাশে করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে গুণটা করতে হবে। 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 84টি বই। তাহলে আমাদের 2টি তাকে কয়টি বই রাখা যাবে? 84টি বই। 2টি তাকে 84টি বই রাখা যাবে। আরো কয়টি বই বাকি আছে? আরো 8টি বই বাকি আছে। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, আরো 8টি বই বাকি আছে। এখন আমাদের 84-র সাথে 8 যোগ করতে হবে। কি করতে হবে বন্ধুরা? কি বলেছি? যোগ করতে হবে। তো তোমরা ঝটপট যোগ কর, আমার দেখো এবং খাতা কলম নিয়ে রেডি থাকো, আমার শেষ হওয়ার সাথে সাথে তোমরা সমাধানটি খাতা উঠিয়ে ফেলবে।
দুইটি তাকে বই আছে 84টি, আরো আছে আরো বই আছে। चार जोग कर बारो, बारो दुई हमारे हाथे थाकबे एक, एक आर आठ जोग कर नय তাহলে আমাদের মোট বই হয়ে গেল 92টি। এখানে আমাদের মোট বই আছে 92টি, মোট বই আছে 92টি। বন্ধুরা আমি তোমাদের সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি, একটি তাকে বই রাখা যায় 42টি, দুইটি তাকে বই রাখা যায় 42 গুণ 2টি সমান 84টি, দুইটি তাকে বই আছে 84টি, আরও বই আছে 8টি। আমাদের এটা যোগ করতে হবে, মোট বই আছে 92টি। বন্ধুরা আমি তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা তো খাতাগুলো মানে আগিয়ে রেডি, অতএব তোমরা তাড়াতাড়ি উঠিয়ে ফেলো। আর আমি আশা করছি তোমাদের সমাধান উঠানো শেষ। তো বন্ধুরা তোমরা এটা বাড়িতে বাড়ি কাজ করবে, আম্মুকে দেখাবে, আম্মুর কথা মেনে চলবে, আর সবাই ভালো থাকবে। আমি তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি, তোমরা যেন তোমাদের প্রিয় স্কুলটাতে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারো। তোমরা আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো থাকি। আর বন্ধুরা আমাদের ক্লাস আজকের জন্য এখানে শেষ হয়ে গেল, আমাদের দুইটা সমস্যার সমাধান হয়ে গেল। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। ইনশাল্লাহ আবার আরেক ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ, আমার আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।